এই কারা কারা নেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো হ্যাঁ অবশ্যই ফোনটার কিছু খারাপ দিক আছে কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো কারা কারা এই মোবাইলটা নেবেন মানে এই মোবাইলটার ভালো যেসব দিক আছে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো মানে ধরুন আপনি এই মোবাইলটা কিনতে চাচ্ছেন তো এই মোবাইল থেকে আপনি কি কি ভালো দিক পাবেন বা কি কি সুবিধা পাবেন বা এর ভালো দিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি অনেক বেশি রিসার্চ করছি এই মোবাইলটা নিয়ে তো আজকের ভিডিওতে আমি সব জানাবো তো ইনফিনিক্স হট টুয়েলভ এই মোবাইলটা যদি আপনি নিতে চান তাহলে প্রথম এবং সব থেকে ভালো দিক হচ্ছে এর ডিজাইন বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা প্রাইজের মধ্যে সব থেকে বেস্ট ডিজাইন হচ্ছে এই মোবাইলটার যেহেতু ইনফিনিক্স হট টুয়েলভ এই মোবাইলটার ফিছনে গ্লাস বডি তো এটা দেখলে অনেক প্রিমিয়াম এবং এর ক্যামেরা পজিশন এ সব কিছু দেখে এটাকে অনেক দামি একটা ফোন হিসেবে মনে হবে তো এটার হ্যান্ড কেমন হবে যেহেতু ইনফিনিক্স হট টুয়েলভ অনেক স্লিম একটা মোবাইল এর ওয়েটও অনেক কম এবং ইনফিনিক্স হট টুয়েলভ চারটি কালার বেরিয়েন্ট আছে তো আপনার মন মতো একটা কালার আপনি নিতে পারবেন তো হ্যান্ড দিক থেকেও বা ডিজাইনের দিক থেকেও বা লুকিংয়ের দিক থেকেও ইনফিনিক্স হট টুয়েলভ এ পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জে অনেক বেস্ট একটা মোবাইল হতে যাচ্ছে এবার আসবো পারফরম্যান্সের দিক থেকে ইনফিনিক্স হট বা এই মোবাইলটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে চার জিবি একশো আটের জিবি আরেকটা হচ্ছে ছয় জিবি একশো আটের জিবি তো অ্যান ছয় জিবিটা বিশেষ করে অ্যান আফ থেকেও বেশি এ পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রেঞ্জে ছয় জিবি র্যাম কিন্তু অ্যান তার সাথে একটা সুবিধা হচ্ছে এখানে ভার্চুয়াল র্যাম আছে মেবি থ্রি জিবি তো আপনি সিক্স প্লাস থ্রি নাইন জিবির একটা র্যাম পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভার্চুয়াল র্যাম সম্পর্কে কিন্তু জানতে হলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভার্সুয়াল র্যাম কিন্তু আপনি নর্মাল মোবাইলের র্যামের মধ্যে ইউজ করতে পারবেন না এটা ভার্চুয়ালি থাকবে এখানে আপনার মোবাইলে যেসব ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বা ব্যাকগ্রাউন্ডে যেসব কাজ হবে ওগুলা ভার্চুয়াল র্যামের মধ্যে চলে যাবে আপনার ক্লোক এরপর বিভিন্ন কানেকটিভিটি এসব ভার্সুয়াল র্যামের মধ্যে হবে তো মেন র্যামের মধ্যে বা মোবাইলের র্যামের মধ্যে চাপ কম পড়বে তো এটা হ্যাঁ অনেক বেশি সুবিধা যেখানে বার্সেল র্যাম আছে তো যদি আপনি চার জিবি ভ্যারিয়েন্টে নেন তাহলে চারের সাথে তিন যোগ করে চার পাঁচ ছয় সাত সেভেন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন আর সিক্স জিবির সাথে আপনি নাইন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন যেটা অ্যান এ বাজেট রেঞ্জে এবং সাথে আছে একশো আঠাশ জিবি রম যেটা চলবে আর একটু বেশি হলে ভালো হতো বাট একশো আঠাশ জিবি গুড এনআফ তারপর ইনফিনিক্স হট টুয়েলভ মোবাইলে ইউজ করা হয়েছে হিলিও জি এইটি ফাইভ প্রসেসর যেটা টু পয়েন্ট জিরো গিগাহের একটা প্রসেসর এর ভালো দিক হচ্ছে এটা বাজেট রেঞ্জে যে অ্যান টু পয়েন্ট জিরো কি এটা যথেষ্ট চলবে এ বাজেট রেঞ্জে কিন্তু এটা একটু পুরাতন প্রসেসর যেটা এ দু সালের প্রথম দিকের একটা প্রসেসর যেটা দুই সালে এসে একটু পুরাতন বাট এ বাজেট রেঞ্জে কিন্তু এনাফ কাজ চলবে আপনার কাজ চালাতে পারবেন তবে আপনি যদি একদম হাই পারফরমেন্স চান তাহলে কিন্তু অত ভালো না কিন্তু এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন মানে এ বাজেটে অ্যান গুড খারাপ বলা যাবে না তারপর ইনফিনিক্স হট টুয়েলভ মোবাইলে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএসের একটা ব্যাটারি সাথে এইটিন ওয়াটের ফার্স্ট চার্জার তো এই এইটিন ওয়াট ফাস্ট চার্জার দিয়ে এই মোবাইলটাকে চার্জ করতে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট থ্রি জিরো আওয়ার বা এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে যেটা অ্যানাভ এই বাজেট রেঞ্জও অনেক ভালো এবং হেলো জি এইটি ফাইভ এ প্রসেসরের সাথে এ সেভেন টোয়েন্টি পি ডিসপ্লে দোকটা যেহেতু কম পাওয়ার প্রডিউস করবে তো এখানে আপনি ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন কম হলেও আট থেকে দশ ঘন্টার একটা ব্যাক আপ পেয়ে যাবেন এই পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থেকে আর এর ডিসপ্লের মধ্যে সব থেকে ভালো দিক হচ্ছে এখানে নাইনটি হার্স রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে তো আপনি অনেক স্মুথ একটা পারফরম্যান্স পেয়ে যাবেন এর ডিসপ্লে থেকে যেহেতু এখানে নাইনটি হার্স ইউজ করা হয়েছে তো সেভেন টোয়েন্টি পি এটা একটু কম রেজুলেশন কিন্তু সেভেন টোয়েন্টি পি এর সাথে নাইনটি হার্স গুড অ্যানাফ তো এই বাজেট রেঞ্জে মানানসই তো এগুলো হচ্ছে এই মোবাইলটা সব থেকে ভালো দিক অনেক ভালো একটা ডিজাইন এ বাজেট রেঞ্জে বা এর কাছাকাছি কিন্তু এত ভালো ডিজাইন আপনার কোনো ফোনে পাবেন না সেকেন্ড হচ্ছে এর পারফরমেন্স একদম টপ লেভেল না হলেও এ বাজেটে মানানসই হিলো জি এইটি ফাইভ সাথে চার জিবি বা ছয় জিবি র্যাম অ্যানাফ চলবে কাজ চলবে এবং তার সাথে ব্যাটারি এবং ডিসপ্লে এগুলো কিন্তু এই বাজেট রেঞ্জে একদম অ্যানাফ মানে একদম টপনস না হলেও এ বাজেট রেঞ্জে মানানসই ঠিক আছে এবং ডিজাইন কিন্তু একদম বেস্ট এটা নিয়ে কোনো কথা হবে না এবং অবশ্য অনেক খারাপ দিক আছে যেমন এর ক্যামেরা ক্যামেরা নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নাই কারণ এখানে মাত্র তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা কিন্তু অনেক খারাপ ডাইরেক্ট খারাপ বলা যায় এ বাজেট রেঞ্জে খারাপ বলা যায় তবে এখানে সফটওয়্যার বেদ যে ইমেজ প্রসেসিং ইউনিট ইউজ করা হয়েছে সেটা কিন্তু অ্যান গুড তো ইমেজ কিন্তু আপনি একদম খারাপও পাবেন না একদম এ বাজেট রেঞ্জের অন্যান্যগুলোর মতো পাবেন না মোটামুটি ঠিক আছে কিন্তু একদম ভালো না একদম খারাপও না আর একটু ভালো হলে ভালো হতো তো এ দুইটা একটু খারাপ দিক একটা হচ্ছে যে হিলো জি এইটি ফাইভ প্রসেসর যেটা একটু পুরাতন তবে এটা কিন্তু মানানসই চলবে এটা এটা দেখা চালানো যাবে কিন্তু ক্যামেরা খারাপ বলা চলবে ক্যামেরা একদম খারাপ ওকে তো এগুলো ছিল ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আমি বেশি কিছু বলে নিই এই ভিডিওতে তো এই মোবাইলটা কারা নেবেন যাদের মেন ফোকাস হচ্ছে ডিজাইন একটা ডিসেন্ট মোবাইল যারা চাচ্ছেন তারা এই মোবাইলটা নিতে পারবেন আর যারা একদম গেমিংয়ের জন্য একটা মোবাইল চাচ্ছেন তারা রেডমি রিয়েলমি এসবের দিকে দেখতে পারবেন আর যারা ডিজাইন ডিসেন্ট একটা মোবাইল বিশেষ করে মেয়েদের জন্য যারা মোবাইল চাচ্ছেন তারা এই মোবাইলটা দেখতে পারবেন কারণ এটা অনেক সুন্দর একটা মোবাইল অনেকগুলো কালার ভেরিয়েন্টও আছে তো আপনি ইচ্ছা মতো একটা পছন্দ মতো মোবাইল নিতে পারবেন ডিজাইনও অ্যান আফ গুড তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আমি কিন্তু এখানে রিভিউ করে নেই বা খুব ডিটেলসে কথাও বলে নেই বা আমার কাছে মোবাইল ওনার যে আমি রিভিউ করবো এখন তো আমি সবগুলো রিসার্চ করছি ওনাদের এটিসির ভিডিও স্যামজং এর ভিডিও ওদের ভিডিও দেখে আমি আমার মতো করে বলছি এবং আমি সবগুলো পয়েন্ট নোট করে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভাল লাগছে এবং এরকম সব ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ